দেশে কিংবা প্রবাসে সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভিতে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 75তম পর্বটি। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে আজ তা হচ্ছে আপনি এখানে বসুন। আরবি ভাষায় বলবেন ইনতা ফাদ্দিল হ্যানা। এখানে ইনতা মানে আপনি, ফাদ্দিল মানে বসুন, হ্যানা মানে এখানে। ইনতা ফাদ্দিল হ্যানা অর্থ আপনি এখানে বসুন। তারপর লিখা এটার দাম অনেক বেশি। আরবি ভাষায় বলবেন হাদা মাররা গালি। এখানে হাদা মানে এটার, মাররা গালি অর্থ দাম অনেক বেশি। হাদা মাররা গালি মানে এটার দাম অনেক বেশি। এরপর লিখা এটার দাম কম, আরবিতে বলবেন হাদা রাখিস। হাদা মানে এটার, রাখিস মানে দাম কম। হাদা রাখিস, এটার দাম কম। এবার লিখা আছে আমার কাছে টাকা আছে, আরবিতে বলবেন আনা ইন্দি ফুলুস। এখানে আনা ইন্দি মানে আমার কাছে, ফুলুস অর্থ টাকা আছে। আনা ইন্দি ফুলুস অর্থ আমার কাছে টাকা আছে। এরপর লিখা আছে আমার কাছে টাকা নেই, আরবিতে বলবেন আনা মা ইন্দি ফুলুস। এই বাক্যে আনা মা ইন্দি অর্থ আমার কাছে নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। আনা মা ইন্দি ফুলুস অর্থ আমার কাছে টাকা নেই। এরপর লিখা আছে আমার ধার চাই, আরবিতে বলবেন আনা এবি সেলাফ। এখানে আনা মানে আমার, এবি অর্থ চাই, সেলাফ অর্থ ধার করা। আনা এবি সেলাফ অর্থ আমার ধার চাই। নেক্সটে লিখা আছে আমার ধার প্রয়োজন, আরবিতে বলবেন আনা আবগা সেলাফ। এই বাক্যে আনা মানে আমার, আবগা অর্থ প্রয়োজন, সেলাফ শব্দের অর্থ ধার। আনা আবগা সেলাফ অর্থ আমার ধার প্রয়োজন। নেক্সটে লিখা আছে ক্যাশিয়ার কোথায়, আরবিতে বলবেন ওয়েন আল মুহাসসিবা। এখানে ওয়েন মানে কোথায়, আল মুহাসসিবা অর্থ ক্যাশিয়ার। ওয়েন আল মুহাসসিবা অর্থ ক্যাশিয়ার কোথায়। তারপর লিখা আমার খুচরো টাকা লাগবে, আরবিতে বলবেন আনা আবগা সার্ফ। বাক্যটিতে আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, সার্ফ অর্থ খুচরো টাকা। আনা আবগা সার্ফ মানে আমার খুচরো টাকা লাগবে। এরপর লিখা আছে আমাকে 100 টাকার খুচরো দিবেন, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন আনা আতি সার্ফ মিয়াত রিয়াল। আনা মানে আমাকে, আতি মানে দিবেন, সার্ফ শব্দের অর্থ খুচরো, মিয়াত রিয়াল অর্থ 100 টাকা। আনা আতি সার্ফ মিয়াত রিয়াল, আমাকে 100 টাকার খুচরো দিবেন। এরপর লিখা আমি এখন দিতে পারবো না, আনামা ইকদার আতিক আল হিন। এখানে আনা মানে আমি, মা ইকদার পারব না, আতিক দিতে, আল হিন মানে এখন। আনামা ইকদার আতিক আল হিন, আমি এখন দিতে পারব না। আমার কাছে কাজ নেই, আনামা ইন্দিশ গোল। এখানে আনা মানে আমার, মা ইন্দি মানে কাছে নেই, শগল শব্দের অর্থ কাজ।
আনামা ইন্দি শগল, আমার কাছে কাজ নেই। এরপর সে অনেক কৃপণ, হুয়া বখিল জিয়াদা, হুয়া মানে সে, বখিল মানে কৃপণ, জিয়াদা মানে অনেক, হুয়া বখিল জিয়াদা, সে অনেক কৃপণ। সে আমার উত্তরাধিকার, আরবিতে বলবেন হুয়া আনা ওয়ারিস। এখানে হুয়া মানে সে, আনা মানে আমার, ওয়ারিস অর্থ উত্তরাধিকার, হুয়া আনা ওয়ারিস অর্থ সে আমার উত্তরাধিকার। নেক্সটে লিখা আছে এটা চমৎকার, আরবিতে বলবেন হাদা মমতাজ। বাক্যটিতে হাদা মানে এটা, মমতাজ অর্থ চমৎকার, হাদা মমতাজ অর্থ এটা চমৎকার। এরপর সে অনেক জ্ঞানী, আরবি ভাষায় বলবেন হুয়া জিয়াদা আলিম। হুয়া মানে সে, জিয়াদা মানে অনেক, আলিম শব্দের অর্থ জ্ঞানী, হুয়া জিয়াদা আলিম মানে সে অনেক জ্ঞানী। নেক্সটে লিখা আছে এটা খুব জরুরি, আরবিতে বলবেন হাদা জিয়াদা দরুরি। বাক্যটিতে হাদা মানে এটা, জিয়াদা মানে খুব, দরুরি মানে জরুরি। হাদা জিয়াদা দরুরি মানে এটা খুব জরুরি। নেক্সটে লিখা আছে আমি তৃষ্ণার্ত, আনা আতসান। আনা মানে আমি, আতসান মানে তৃষ্ণার্ত, আনা আতসান মানে আমি তৃষ্ণার্ত। এখন লিখা আছে আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, আনা আসিফ আনামা ইকদার হাদা সুগল। এখানে আনা মানে আমি, আসিফ অর্থ দুঃখী, আনামা ইকদার মানে আমি পারবো না, হাদা শব্দের অর্থ এই, সুগল মানে কাজ। আনা আসিফ আনামা ইকদার হাদা সুগল, আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। তারপর লিখা আছে এখন আর কি কাজ বাকি আছে আমাকে বলো, আরবি ভাষায় বলবেন আলহীন ওয়ালা বাগি অ্যাশগল কাল্লামনি। বাক্যটিতে আলহীন মানে এখন, ওয়ালা বাগি মানে বাকি আছে, অ্যাশগল মানে কি কাজ, কাল্লামনি মানে আমাকে বলো, আলহীন ওয়ালা বাগি অ্যাশগল কাল্লামনি, এখন আর কি কাজ বাকি আছে আমাকে বলো। নেক্সটে লিখা আছে আমি সব কিছু চাই, আনা এবি কুল্লু চাই। আনা মানে আমি, এবি অর্থ চাই, কুল্লু চাই মানে সব কিছু, আনা এবি কুল্লু চাই আমি সব কিছু চাই। তারপর লিখা আমার পানি চাই, আনা এবি ময়া। এখানে আনা মানে আমার, এবি অর্থ চাই, ময়া মানে পানি, আনা এবি ময়া আমার পানি চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 75তম পর্বটি দেখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।